হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমত আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি আর প্রতিদিনের মতো আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আর আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর এই যে আমাদের এখানে হচ্ছে আজকে শুক্রবার আর এই শুক্রবারে সবাইকে জানাই জুম্মা মোবারক আর আমি এখানে তৈরি করছি প্রথমে ব্রেকফাস্ট কিচেন রুমে চলে আসলাম ব্রেকফাস্টটা রেডি করার পর আমি ব্রেকফাস্টটা করে নিব কারণ অলরেডি অনেক আজকে শরীরটা ভালো ছিল না উঠতে উঠতে অনেক লেট হয়ে গেছে তার জন্য এদিকে আবার অন্যান্য কাজগুলো সেরে নিব আর আমি এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি আমি রুটি তৈরি করছি ফ্রোজেন করা রুটিগুলো এরপরে মাংসের তরকারি ছিল কালকের সেটা গরম করে নিলাম নেওয়ার পর আমি ব্রেকফাস্টটা করে নিলাম নিতেছি আর নেওয়ার পরে একটু ক্যামেরাটা অফ রাখছিলাম এরপর আবার দুপুরের জন্য রান্নার জন্য সব কিছু রেডি করে নিতেছি কারণ আজকাল আমি রান্না করব গরু মাংস আর এটা আমি নতুন আলো দিয়ে রান্না করব এই মাংসটা আর আমি সবসময় গরু মাংসটা রান্না করার জন্য হাত দিয়ে আমি সব কিছু মশলা মাখিয়ে নিই আর গরু মাংসটা রান্না করার জন্য কি কি মাংসের মধ্যে কি কি মশলা দেয়া হয় সবাই জানেন এটা আজকে আর শেয়ার করলাম না আমি মাংসটা কিভাবে রান্না করতেছি জাস্ট আমি এই যে নতুন আলো যে ছোটো আলোগুলো আমি বাঙালি গ্রোসারির দোকান থেকে আনছি এরপর আমি রান্নাটা করব গরু মাংসটা অলরেডি কষানো হয়ে গেছে কষানো অলরেডি আমার হয়ে যাচ্ছে মাংসগুলো হয়ে আসলে এরপর আমি এর মধ্যে পটেটো অ্যাড করে দিব আর এই যে মাংসগুলো একদম কষিয়ে এসে তেল উপরে চলে এসছে আর আমি এখানে একে একে আমি এই ছোটো আলোগুলো যে নতুন আলু সেগুলো ধুয়ে আমি দিয়ে দিতেছি কুসা ফেলি নাই কারণ এটা ছোটো আলু আর একদম নতুন যার কারণ আমি কুসাটা অনেক সফট ছিল খাওয়ার সময়ে ফেলে দিতে পারবো তার জন্য আমি খুসাটা ছাড়ি নাই এ ছিলি নাই সরি আর এই যে আমি আলুগুলো মাংসের মধ্যে ভালোভাবে কষিয়ে নিতেছি নেওয়ার পর আমি একটু করে কিছুক্ষণ পরে কষানো হয়ে গেলে এরপর আমি পানি অ্যাড করে দিব আমি গরম পানিটা অ্যাড করে দিব। সামান্য একটু পানি অ্যাড করে দিলাম এরপর ভালোভাবে কষিয়ে আসলে আসলে আমি এর মধ্যে আরও একটি পানি অ্যাড করে এরপর রান্নাটা হয়ে আস যখন ভালোভাবে হয়ে আসবে এরপরে আমি এর মধ্যে গরম মশলা আর জিরে গুঁড়োটা শেষে আবার দিয়ে দিব। যাতে করে স্মেলটা মাংসের ভালো হয় আমি সব সময় গরু মাংসটা যখন রান্না করি তখন রান্নার শেষে আমি গরম মশলা আর জিরে টালাটা আমি অ্যাড করে থাকি এতে করে একটা ফ্লেভার আসে মাংসে বা মাছে যে কোনো আর এই যে আমার গরু মাংসটা অলরেডি হয়ে যা গেছে আমি এটা কষা চুলোর মধ্যে রাখবো কিছুক্ষণ এরপর এদিকে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম ভাতটাও আমার হয়ে যাচ্ছে আর আমি ঢাকনাটা দিয়ে দিব টাটা দেওয়ার পর আমি গরুর মাংসটা আবার চেক করে নিব ওই যে আমার গরুর মাংস যে রান্না করলাম সেটা লুকটা এরকম হয়েছে খেতে অনেক কি আমি হয়েছে আর আপনাদের সাথে শেয়ার করতেছি লুকটা কেমন এসছে এইদিকে আমার মেয়ে সে সকাল থেকে সে যখন ইউটিউবে ও দেখতেছিল তখন কাটুন তখনও দেখছে ফিশ সে তখন থেকে পাগল হয়ে গেছে সে আজকে ফিশ দিয়ে খাবে সে খাবে তো সেটা বলতে পারে না জাস্ট সে বলে ফিশ ফিশ মামাম ফিস ও ফিস খাবে আমার মেয়ে অনেক লাইক করে সে মাছ অনেক লাইক করে তার জন্য আমার বেবির জন্য কম ঝাল দিয়ে আমি ওর জন্য আলু আর রূপচাঁদা মাছটা রান্না করে দিলাম আর এই যে সে ঘুমিয়ে পড়ছে দুপুরের দিকে ওকে ঘুম পাড়িয়ে আমি সব কিছু কাজ সবসময় সেরে নিই আর ওকে আমি লিভিং রুমে রাখছি আর রান্নার পরে একটু করে বেবিকে দেখতেছি আর দেখার পরে সব কিছু কাজ তাজ সেরে নেওয়ার পরে করে আসার পর আজকে আমাদের এখানে শুক্রবার নামাজটা পড়তে হবে আমার হাজব্যান্ড অলরেডি সেই জুমার নামাজ পড়তে চলে গেছে আর আমি একটু করে এখানে আমি ইউটিউবটা ছেড়ে দিলাম আমি একটু করে এখানে ওয়াজটা দেখতেছি আমার অনেক ভালো লাগে এই চ্যানেলের আমার অনেক একটা খুব পছন্দের মানুষ ওনার ওয়াজটা দেখতে আমার অনেক ভালো লাগে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে আর আমি আমার অবসর সময়ে সবসময় আমি ওয়াজটা দেখতে চেষ্টা করি এরপর বিয়ে খাওয়া দাওয়ার পর ক্যামেরাটা একটু অফ রাখছিলাম এরপর আবার এখন দু বিকেলের দিকে একটু নাস্তা রেডি করব আমি অলরেডি রাতে এখানে এই বুটগুলো ভিজিয়ে রাখছিলাম সকালে সেদ্ধ করে রাখছিলাম সব কিছু সিদ্ধ করে রাখার পর দুপুরে তো রান্না করা হয় নাই আর ছোলাগুলো আমি ভেজে নিতেছি আর অলরেডি তো আমি তেল দিয়ে দিলাম তারপর সব কিছু মাখিয়ে নিছি পেঁয়াজ আর তেজপাতা এবং হলুদ এরপর কাঁচামরিচ তো চটকি নিছি আলোর সাথে এরপর সব কিছু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এরপর সামান্য হলুদের গুঁড়ো লবণ পরিমাণ পরিমাণ মতো দিয়ে ভেজে নিতেছি আর সামান্য একটু আমি আদা কুচি দিয়ে দিতেছি পরে এরপর আমি ভালোভাবে একটু করে সামান্য পানি দিয়ে এরপর আমি ঝোলা ভুটটা বেজে নিব আসলে সব কিছু একসাথে পারা যায় না দুপুরে অল্প রান্না করলেও অনেক সময় বেবিকে টেক কেয়ার করতে হয় তার জন্য এদিকে আমি আমাদের সব কিছু করার পর বেবির জন্য বিকেলে নাস্তা আমি বেবি সিরিয়াল দিব বেবিকে তার জন্য আমি সব কিছু প্যাকেট খুলে এরপর আমি সব কিছু রেডি করে রাখবো তা হলে ক করতে পরে কষ্ট হয় কারণ বেবি অলরেডি এখন ঘুম তার জন্য ওর ঘুমের ফাঁকে ফাঁকে আমি সব কিছু কাজগুলো করে নিই এই যে সিরিয়ালগুলো আমি সব কিছু করে নিলাম এরপর একটু সন্ধ্যা হয়েছে সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড অলরেডি সে কাজের যাওয়ার জন্য সব কিছু রেডি করে নিতেছে একটু চা বসিয়ে দিলাম সন্ধ্যার দিকে এদিকে বেবি প্রতিদিন যে কিছু কয়েকদিন পর পর এর সাথে বের হয় সে সেটা অভ্যাস হয়ে গেছে এখন সে খালি বলে এটা সেটা দেখিয়ে দেয় যখন আমি কোনো কিছু ফোনের মধ্যে দেখি সে ফ্রেন্স ফ্রাইটা অনেক লাইক করে বেবি আর এদিকে ফিশটা তার জন্য বেবির জন্য একটা আমি পটেটো ছেলে নিতেছি নেওয়ার পর আমি বাসায় ওকে ফ্রেন্স ফ্রাইয়ের মতো করে আমি একে ভেজে দিব আসলে বাসার খাবারটাই আমার কাছে সবসময় ভালো লাগ আর আমার বেবি এখন দু বছর হয়ে গেছে এখন সে খালি এটা সেটা মানে আমার আমরা যারা বড়রা যেটা খায় সেটা খেতে পছন্দ করে সে খালি কালকে থেকে দেখিয়ে দিচ্ছে আর ও ফ্রেন্স ফ্রাইটা লাইক করে তার জন্য সেটা বারবার সেটাও দেখিয়ে দিচ্ছে কোনো ফোনের মধ্যে দেখলে বা এমনিতে সে বারবার পাখের ঘরে গিয়ে এটা সেটা দেখিয়ে দেয় আর তার জন্য আমার বেবির পছন্দের মতো খাবারগুলো আজকে করে দিলাম আর এদিকে সন্ধ্যা তো হয়ে এসছে আপনাদেরকে দেখাচ্ছি যে সব উইন্ডোতে দেখা যাচ্ছে একদম অন্ধকার হয়ে গেছে আর এখন উইন্টার যখন শীতকালে একদম তাড়াতাড়ি সন্ধ্যাটা হয়ে যায় অন্ধকার হয়ে যায় আর বেবির জন্য এখানে যে আমি ফ্রেন্স ফ্রাইডটা করে নিতেছি একদম রেস্টুরেন্টের মতো করে আমি খুব সুন্দরভাবে সহজে করে দিচ্ছি এটা খুব স্বাস্থ্যকর হয় বেবিদের জন্য আমি সবসময় ট্রাই করি বেবিকে বা আমাদের বাহিরের খাবারগুলো আমি না খেতে চেষ্টা করি আর এখানে আমি ভাজার জন্য চাউলের গুঁড়ো আর সামান্য হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আমি মেখে নিয়ে এরপর আমি আলোটা এই যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে ভেজে নিতেছি এটা আমি ইউজ করছি সামান্য লবণ পরিমাণ মতো এরপর ভেজে নেওয়ার পর আমি এখানে একটু করে সামান্য ব্ল্যাক পেপারটা ইউজ করব খুব মুচমুচে করে ভেজে নিতেছি বেবি অনেক লাইক করে আমার বেবি আর এই যে আমি ভাজার পর আমি তুলে নিলাম নেওয়ার পর আমি একটু সামান্য ব্ল্যাক পেপার দিতেছি কারণ বেবির সাথে সাথে বেবির বাবা ও লাইক করে আমিও লাইক করি এরপরে এই যে ছোলা বুটটা ওর সামনে নিলাম ওরা খাইলে খাবে নাহলে আমি তো আমি খাবো এর বাবা আর মেয়ে দুজনেই খাচ্ছে এর বাবাকে টি টাও রেডি করে দিলাম কারণ ও আমার হাজবেন্ড অলরেডি সে কাজের জন্য রেডি হয়ে নিছে আর তো খাওয়া দাওয়ার পর বেবির অত্যাচার শুরু হয়েছে সে বাড়ির সব কিছু খেলনা টয় উলট পালট করে দিয়েছে বক্স থেকে সব ওর কাপড় চুপড় ব্যবহারে যে কাপড় চুপড় থাকে সব বের করে ফেলছে সে সবকিছু নাকি বলতে তো পারে না একটু একটু বলতে পারে এখন সব কিছু বের করতেছে আর ও আবার ঢুক আর সব কিছু করার পরে ওকে খাওয়া দাওয়ার পরে আর রাতে ঘুমানোর আগে একটু পানি খাওয়াই দিচ্ছি ওকে দেওয়ার পরে সেই দুষ্টামি করতেছে আর আজকে আমার এত টুক পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার অল বাই